আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না কন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেষারেষি সব্বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেল, চল হাতি এক পথে, এক করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে তসম খোদার জয় আসবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আম্মা বাদ। একবার জানতে চেয়েছেন যে গীবত সম্পর্কে, গীবত কি? গীবত কথার অর্থই হলো যে কাউকে দোষ দেওয়া এবং তার পিছনে কথা বলা। যার কথা বলছেন সে উপস্থিত নেই, তার অনুপস্থিতে কথা বলা, তার নামে কুৎস রটনা করা এবং তার নামে নিন্দা করা, এগুলো হচ্ছে গীবত অন্তর্ভুক্ত। গীবত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে বললেন যে তোমরা কাউকে গীবত করো না, এবং তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে প্রস্তুত? আল্লাহ রাব্বুল সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে বললেন যে তোমরা গীবত করো না। আর সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী হতে, আর বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছি, এই জন্য তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো, এই জন্য নয় তোমরা একে অপরকে ঘৃণা করবে। আর আমি তোমাদেরকে পরীক্ষা করবো, সেটা হচ্ছে তাকওয়া, যার কাছে আছে অধিক মর্যাদা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ নীতি মেনে চলে, তাকওয়াদান ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। এছাড়া সূরা ফায়জা 1 নম্বর আয়াতে বলছেন, ধ্বংস হোক যারা আন্দাজে কথা বলে, যারা আন্দাজে কথা বলে তাদের ধ্বংস হোক। আর গীবত হচ্ছে হারাম এবং কবিরা গুনার অন্তর্ভুক্ত। গীবত করাতে নিষিদ্ধ করা হয়েছে, এবং গীবতকারী যদি কেউ গীবত করে তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে। গীবত হচ্ছে অন্যায়, জঘন্যতম অপরাধ। তবে কিছু কিছু ক্ষেত্রে গীবত করা আপনার জায়গ আছে, যেমন আপনি এমন একটা দেশে বাস করছেন যে দেশের রাজা অত্যাচারিত, সেটা আপনি গীবত করতে পারেন। সেই রাজার কথা আপনি মানুষকে বলতে পারেন যে রাজার হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য গীবত করতে পারেন। এমন একটা মানুষকে হয়তো আপনি জানেন যে এই মানুষটা সমাজে চুরি ডাকাতি করছে, জিনা করছে, ক্ষতি করে বেড়াচ্ছে, সেই মানুষটাকে গীবত করতে পারেন, মানুষকে সমাজের হাতে, সেই মানুষটাকে সমাজকে বাঁচানোর জন্য, অর্থাৎ আরও মানুষ ক্ষতিগ্রস্ত যাতে না হয় তার গীবত করতে পারেন। অথবা আপনি দেখলেন আপনার বোনের বিবাহ দিচ্ছেন একটা ছেলের সাথে, একটা ছেলের সাথে, তো সেই ছেলেটা আপনি জানেন যে এটা ক্ষতিকর এবং এই ছেলেটা অন্যায় কাজ করবে, ছেলেটা মদ খায় এবং শরীয়তের বিধিবিধান মানে না, সেই ক্ষেত্রে আপনি যেমন আপনার বোনের সাথে বিবাহ দিলেন না, আরও কারো বোনের সাথে যাতে বিবাহ না হয় সেই ছেলেটার জন্য আপনি গীবত করতে পারেন যে এই ছেলেটা ক্ষতিগ্রস্ত, এর সাথে বিয়ে দেবেন না, এর সাথে বিয়ে দেবেন না, এ অন্যায় কাজ করে, চুরি করে, ডাকাতি করে, এই ধরনের, অর্থাৎ এমন কোনো কাজ যে সীমা লঙ্ঘন করে বেড়ায় দুনিয়াতে তার গীবত করতে পারেন। কিন্তু এমন গীবত করা জায়েজ নয় যেগুলো শরীয়ত বিরোধী।